নমস্কার, ঋতু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। নিরামিষের দিনের একটা রেসিপি নিয়ে আমি আজ এসেছি। আজকে মুগের ডাল তো নিরামিষের দিনে খাওয়া হয়েই থাকে, সেই জন্য আমি একটা মুগ দিয়ে এবং ছানা দিয়ে একটা ডাল বানাবো। সেইটা হলো মুগ ছানার কোপ্তা ডাল। এটা বানাতে যা যে যে জিনিসগুলো লাগবে সেগুলো হচ্ছে, অল্প একটুখানি ছানা লাগবে, মুগ ডাল তো লাগছেই, একটু অর্ধেকটা টমেটো আমি কেটে টুকরো করে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর ফোড়নের জন্য লাগছে তেজপাতা আর কয়েকটা গোটা জিরে, আর লাগছে একটুখানি জিরে গুঁড়ো, একটুখানি আদা বাটা, আর হাফ চামচের মতো ঘি। এরপর কীভাবে বানাবো সেটা দেখে নিন। প্রথমে আমি কড়াইতে একটুখানি ঘি দিচ্ছি, অল্প একটুখানি দেব। শুধু ডালটা ভাজার মতো একটুখানি ঘি দেব। এরপর এটা এই ঘিটার মধ্যে আমি মুগ ডালটা দিয়ে দেব, ভালো করে নাড়াচাড়া করে, হালকা ভাজা গন্ধ না বেরোনো পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো। ডালটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপর আমি এটা জল দিয়ে সেদ্ধ করতে দেব, এই কড়াই সেদ্ধ করতে দেব। এরপর এর মধ্যে আমি একটা ঢাকা দিয়ে দেবো যাতে করে সেদ্ধ হবে, তারপর আমি ফিরে আসছি। এরপর আমি এটা ঢাকা দিয়ে দিলাম, সেদ্ধ হওয়ার পর আমি এটা নিয়ে ফেরত আসছি। আমি 100 গ্রামের মতো ছানা নিয়েছি, এটা জল ঝরিয়ে ভালো করে রেখেছি। এর মধ্যে একটুখানি আমি ময়দা দিয়ে দিচ্ছি, একটুখানি, আর এরপর আমি নুন দেব অল্প অল্প, একটুখানি স্বাদ মতো নুন দেব, এর সঙ্গে চিনি দেব একটুখানি। একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো এর সঙ্গে দিয়ে দিলাম, একটুখানি ধনে গুঁড়োও দেবো। এরপর এটা সুন্দর করে মাখিয়ে নেব। আমি এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে বলের মতো পাকিয়ে নেব। আমি এরপর বলের আকারে এগুলো তৈরি করে নিচ্ছি। আমি সবকটা গোল মতো করে, চ্যাপ্টা মতো করে পাকিয়ে নিয়ে আবার ফেরত আসছি। এরপর ঢাকনাটা খুলে দেখে নিই সেদ্ধ হলো কি না। হ্যাঁ, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এটাকে ঢেলে একটা আলাদা জায়গায় রেখে দেবো। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। এরপর আমি কোপ্তাগুলো ভেজে নেব। এরপর কোপ্তাগুলো আমি ডুবো তেলে ভেজে নেব। কোপ্তাগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, কোপ্তাগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপর আমি ডালটা মশলাটা কষিয়ে নেব। কড়াইয়ে ওই তেলটাতে আমি একটা তেজপাতা আর অল্প একটুখানি গোটা জিরে দিয়ে দিলাম। আর টমেটো কুচি করে রেখেছিলাম সেটা, যে জিরে গুঁড়োটা রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে
দিয়ে দিলাম আর আদা বাটাটাও দিয়ে দেব এর মধ্যে আমি পরিমাণ মতো নুনটাও দিয়ে দেব আর একটুখানি মুগ ডাল তো একটু মিষ্টি ভালো লাগে একটুখানি মিষ্টিও চিনি দিয়ে দিচ্ছি বাস এরপর আমি একটু ভালো করে কষিয়ে এর মধ্যে ডালটা দিয়ে দেব এরপর এর মধ্যে ডালটা দিয়ে দিলাম এরপর আমি কোপ্তাগুলো উপর থেকে ঢেলে দিলাম এরপর সিম আছে পাঁচ মিনিট আমি দমে রেখে দিলাম এরপর ঢাকা দিয়ে পাঁচ মিনিট পর আমি ঘি ছড়িয়ে নামিয়ে দেব আমি পাঁচ মিনিট পর ফেরত এসেছি বেশ সুন্দর হয়ে গেছে এরপর আমি গরম ঘি ছড়িয়ে এটাকে আমি গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে পরিবেশন করবো